জেলা প্রশাসনকে আরও কড়া বিধিনিষেধ জারি করার পরামর্শ দিল নবান্ন। টিকাকরণের ক্ষেত্রেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কী কী বিধিনিষেধের উপর নজর রাখতে বলা হয়েছে জানিয়ে দেব আপনাকে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলেই আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। মহারাষ্ট্র, দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে রাজ্যে করোনা সংক্রমণ। এই অবস্থায় কিভাবে রোখা যাবে করোনা সংক্রমণ? এবার সংক্রমণের মোকাবিলায় জেলা প্রশাসনকে আরও কড়া বিধিনিষেধের জারির পরামর্শ দিল নবান্ন। এর সঙ্গে প্রথম ও দ্বিতীয় ডোজ শেষ করার বিষয়েও বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পদক্ষেপ গ্রহণ করার কথাও বলা হয়েছে বুস্টার ডোজের ক্ষেত্রেও। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আবারও একবার বেসামাল হয়ে পড়েছে গোটা দেশ। সোমবার রাজ্যে আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বেড়েছে পজিটিভিটি রেট। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন 19,286 জন। এর আগে সংখ্যাটা ছিল 24,287 জন। এর আগে পজিটিভিটি রেট ছিল 33.89%, তা বেড়ে এখন দাঁড়িয়েছে 37.32%। এদিকে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী টিকাকরণ চলছে 15-18 বছর বয়সীদেরও। যেদিন গোটা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হয় প্রিক্সোনারি ভ্যাকসিনেশন বা বুস্টার ডোজ দেওয়া, সেদিন নবান্নে জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। সেই বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলি হলো, সংক্রমণ ঠেকাতে আরও কড়া বিধিনিষেধ জারি করতে হবে, প্রয়োজনে আরও বেশি করে কন্টেনমেন্ট জোন তৈরি করতে হবে, টেলিমেডিসিন পরিষেবাকে আরও শক্তিশালী করতে হবে, প্রথম এবং দ্বিতীয় ডোজ শেষ করে বিশেষ পদক্ষেপ নিতে হবে, বুস্টার ডোজের ক্ষেত্রেও। অন্যদিকে সোমবার দেশে আক্রান্তের সংখ্যা প্রায় 2 লক্ষের কাছাকাছি ছিল। এই পরিস্থিতির মোকাবিলায় এবার ডাক্তারি পড়ুয়া এবং নার্সদের কাজে লাগাতে চাইছে কেন্দ্র। কারা টেস্ট করাবেন, কাদেরই বা টেস্টের প্রয়োজন নেই, এই বিষয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র।